ওয়েলকাম টু আওয়ার শো দা সৌমি স্ক্যান ওয়ান্ডারে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? কেমন গেল গত সপ্তাহটা? সবসময় মনে হয় যে আপনাদের সঙ্গে কথা বলি আর জানি যে আপনারা সবাই কেমন আছেন। সময় তো একটাই, শুক্রবার দিন রাতের 9টা। তো আমি খুব ওয়েট করি আপনাদের সঙ্গে এই সময় দেখা করার জন্য, কথা বলার জন্য। আর পড়তে থাকি কত ধরনের প্রশ্ন এলো, কোনটা উত্তর দেব। এইবারে না আমি খুব পাজলড হয়ে গেছি দুটো প্রবলেম নিয়ে, যেটা খুব স্বাভাবিক। প্যারালাল প্রশ্ন এসছে, একটা হচ্ছে চুল পড়া। সৌমি ম্যাম, আমি পৃথা বলছি। আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে এখন শ্যাম্পু করার সময়। ইনফ্যাক্ট আমি ক্যানগ্রো লোশন, ক্যান্সেল সেরাম আর শ্যাম্পু ইউজ করছি, স্টিল আমার হেয়ার ফল হচ্ছে। তো আমি এটা প্রিভেন্ট করবো কী করে হেয়ার লসটা? সৌমিদি, আমার প্রচণ্ড মানে স্টিকি ড্যান্ড্রফ আছে, তো ক্যানগ্রো লোশনটা আমি এখন ইউজ করিনি। তো ক্যানগ্রো লোশন ইউজ করাটা কি আমার স্ট্রেটনিং হেয়ার, ক্যানগ্রো লোশনটা কি আমি ইউজ করতে পারবো? আমার চুলটা তুমি দেখলে হয়তো বুঝবে যে একটু মানে একটু রাফ টাইপের, পুরো স্মুথ ভাবটা নেই, সফট স্মুথ ভাবটা নেই, একটু রাফ হয়ে গেছে চুলটা। তো আমি কীভাবে চুলটাকে স্মুথ করব? এটা এখন মনে হচ্ছে যে সৌমিদি কেন কনফিউজ হয়ে গেছে, তার কারণ হচ্ছে যে চুল পড়া তো আমাদের সবারই সমস্যা। সুতরাং এটাই বোধহয় সব থেকে টপমোস্ট প্রবলেম হওয়া উচিত। নেক্সট কী প্রবলেমটা সেটা সেটা দেখতে থাকুন, ততক্ষণে আমি বলে দেবো যে নেক্সট প্রবলেমটা কী, তাহলে বুঝতে পারবেন যে দুটো প্রবলেম প্রায় প্যারালাল, কারণ আমি প্রশ্নটা তো সেইভাবেই পেয়েছি। তো চুল পড়ার জন্য আমি না আজকে খুব একটা রেডি ছিলাম না, কিন্তু আমার টিম বললো যে যখন যাচ্ছেন ম্যাডাম একটু চুল পড়া নিয়ে বলে দেবেন, কারণ এত প্রশ্ন এসছে একটু পেছনে। তো আজকে হয়তো আমরা অ্যাপ্লিকেশনটা দেখাতে পারবো না, বাট প্রোডাক্ট সম্বন্ধে একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে প্রত্যেক দিন রাতে আমরা যদি একটু ক্যানগ্রো লোশন ইউজ করি, যার ঠান্ডা লাগার ধাত আমার মতো, তারা ক্যানগ্রো প্লাস ইউজ করতে পারেন, দিনের বেলায় ক্যানগ্রো লোশন ইউজ করতে পারেন। ক্যানগ্রো লোশনের একটা খুব সুন্দর গুণ আছে যেটা আপনাদের একটু জানিয়ে দিই, যেটা আমার খুব কাজে লাগে। ক্যানগ্রো লোশন ইউজ করার পরে যদি ড্রায়ার দিয়ে সেট করেন না চুলটা, না এরকম ফুলে, যেরকম মানে হেয়ার স্প্রে ইউজ করলে যেরকম কাজে লাগে ঠিক সেরকম ফুলে সুন্দর হয়ে থাকে। বা ড্রায়ার দিয়ে সেট করতে হবে, ড্রায়ার অ্যান্ড রোলার দিয়ে যদি আমরা সেট করি চুলটা ওরকমই সেট হয়ে যাবে আর ওরকমই থাকবে। তো আমার যখন কোথাও যেতে হয় তখন আমি ক্যানগ্রো লোশন লাগিয়ে আমি চুলটা ওরমভাবে ড্রায়ার দিয়ে সেট করে নিলে আমার চুলটা কিন্তু খুব সুন্দর ম্যানেজেবল হয়ে যায়, সেট হয়ে যায়। আদারওয়াইজ এমনি একটু ভিজে ভিজে হয়ে যায়, তারপরে একটু চিপকু চিপকু হয়ে যায়। তো সেটা একটা উপায় আছে। আর একটা রাত্রে ক্যানগ্রো প্লাসটা আমরা ইউজ করতেই পারি। আর একটা জিনিস, শ্যাম্পু এখন আমি চুল কেটে ফেলেছি, ছোটো ছোটো করে ফেলেছি, বাট আমি জানি আমার ক্যানগ্রো প্লাস আছে, ক্যানগ্রো লোশন আছে, আমার চুল আবার লম্বা হয়ে যাবে। বিকজ এভরিডে বাড়ি ফিরে শ্যাম্পু করা, শুধু এভরিডে বাড়ি ফিরে শ্যাম্পু করা নয়, এভরিডে যদি আমি একবার বিকেলে বাড়ি ফিরলাম তখন শ্যাম্পু করব, আবার ধরুন একটু মাইলোকে নিয়ে বেরোলাম বা ধরুন একটু হাঁটতে বেরোলাম, ফিরে এসে আবার শ্যাম্পু করো, তো সমস্যা হয়ে যাচ্ছিলো। ততক্ষণে যদি অনলাইনে কোনো জিনিস আসে আমাকে গিয়ে নিচে নিয়ে আসতে হবে, ফিরে আসছে শ্যাম্পু করবো, তো বাড়িতে ছোটো বাচ্চা ক্যান্ডিও আছে, কী করবো, কিছু করার ছিল না। সেখান থেকে আমি হয়তো শ্যাম্পু, অত শ্যাম্পু থেকে ঠান্ডা লেগে যাচ্ছিল, সেখান থেকে আমি চুল কেটে ফেলেছি। বাট আদারওয়াইজ কিন্তু যদি আমাদের চুল পড়ার সমস্যা হয় বা চুলটাকে সফট রাখতে চাই, আমরা ক্যানগ্রো শ্যাম্পু ইউজ করতে পারি। আর যদি চুল সফট রাখতে চাই তাহলে ক্যানগ্রো শ্যাম্পু ইউজ করতে পারি। দুটোর পরে কিন্তু কন্ডিশনার ইউজ করতে ভুলব। সুতরাং ক্যান্সেল কন্ডিশনার দু ধরনের আছে, একটা ক্যান্সেল কন্ডিশনার ফর অয়েলি স্ক্যাল্প আর একটা ক্যান্সেল কন্ডিশনার ফর ড্রাই হেয়ার। তো সেটা দেখে একটু কন্ডিশনারটা ইউজ করবেন। আর আমার মতো যদি প্রবলেম থাকে দা সৌমি স্ক্যান প্রোডাক্টে চলে আসতে পারেন, একটা সুন্দর হেয়ার কাট করিয়ে নিয়ে যেতে পারেন। কারণ বারবার শ্যাম্পু করলে চুল ভিজে যাচ্ছে, যতই ড্রাই করুন একটা ঠান্ডা লাগা টেন্ডেন্সি তো থেকেই যায়। শ্যাম্পু আমরা একদিন বাদে বাদে, নর্মাল ডেজে আমরা একদিন বাদে বাদে শ্যাম্পু করলে কিন্তু আমরা খুব ভালো থাকি।